बछर बछर आसते हबे तोमाय दुर्गा मा। हे गाइस चललाम एई चैनले आर एक नतुन भिडियो निये। तो बंधुरा आज के आमी जामुड़ियार किछु विशेष विशेष पैंडल तोमादेरके शेयर। तो गाइस देखते पाच्छो आमी एखन चले एसेछि आमादेर मंडलपुरे दुर्गा थानार काछे। ठीक आछे, एखाने किन्तु गाइस प्रत्येक बछर खूब सुंदर पैंडल हय एंड आई थिंक तोमरा पैंडेलटा देखतेई पाच्छो। ओके, मेन हिस्ट्रीके देखते पेलाम ना, नाले गाइस आमी बोले दितम जे एई पैंडेलेर की थीम हबे। ठीक आछे, नतुन साजे नतुन रंगे सेजेछे सबाई। আর এই প্যান্ডেলে কিন্তু দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্ব এখন চলছে, উপরে দাদা কাকারা কাজ করছে, তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে গাইস এন্ট্রি গেট, তোমার আই থিঙ্ক এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এই সাইডে কিন্তু কত ছোট ছোট ছেলেমেয়েরা খেলাখেলি করছে। আর ওইখানটা আমাদের মেন মা দুর্গা প্রতিমা থাকবে, তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ। আর এই দিকে গাইস দেখতে পাচ্ছ একটা বাবা শিবের মন্দির আছে। ওকে, অ্যান্ড তার পাশেই দুর্গা থান। তো গাইস আমি তোমাদেরকে আমাদের মণ্ডলপুরের দুর্গা থানের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব আমি দেখিয়ে দিলাম। ওকে, তো চলো এবার নেক্সট জায়গা আমাদের আরএনএস ক্লাবের কাছে যাওয়া যাক। আমরা এখন আমি চলে এসেছি আরএনএস ক্লাবের কাছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর প্যান্ডেল হয় অ্যান্ড এবছরও হচ্ছে। তো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে প্রস্তুতি পর্ব কদরব দিয়ে এগিয়েছে। আর এই মঞ্চের কাছে কিন্তু আমাদের মেন যে দুর্গা প্রতিমা থাকবে, তো ওই জায়গাটা থাকবে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এখানে কিন্তু প্যান্ডেল অনেকদিন আগে হয়ে গেছে বলতে গেলে। ঢাক বাজা কাশর বাজা উলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো। তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমাদের 11 নম্বর থানের, ঠিক আছে, দুর্গা থান। তো এখানে তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ বটামের কাজ হলে কিন্তু অলরেডি হয়ে গেছে। তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ বক্স বক্স টাইপে, এগুলো কিন্তু ওপরে দেওয়া হবে। ও গাইস, এই দাদাকে আমি জিজ্ঞেস করে নেবো যে এই প্যান্ডেলটা বিশেষত্ব কি। ঠিক আছে, তো বলুন না। এই প্যান্ডেলটা আমাদের এখানে কলকাতার ফটো করা হয়েছে, আমাদের কমিটির থেকে ডিসিশন নেওয়া হয়েছে কি এই কালারটা চয়েস করে মোটামুটি হাইট 50-55 ফুট করতে হবে। আর ভিতরের অলরেডি কাজ, বক্সের কাজ চলছে, বাটামের ফুল বাটামের কাজ চলবে, বাটামের গেট আপ আলাদা দেখাবে। এখানেকার যে দুর্গাপূজা হতো এর থেকে ভালো আমরা চেষ্টা করবো, আরও ভালো করি। আর এবছর আশা করি দুর্গাপূজা খুব ভালোই হবে। আচ্ছা, হ্যাঁ, ফটোটা দেখি। হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ এই ফটোটা কিন্তু বেসিকে এই প্যান্ডেলটা করা হচ্ছে। তুমি আই থিঙ্ক দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য বছর হয়তো কলকাতায় করা হয়েছিল অ্যান্ড এবছর কিন্তু আমাদের জামুড়িয়াতে হচ্ছে। তো খুবই একটা সৌভাগ্য। তো অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করো। ওকে, অ্যান্ড আমি তোমাদের লোকেশন বলেছি, এটা হচ্ছে 11 নম্বর মা কালী থানের কাছে, আর এইটা হচ্ছে মা দুর্গার থান। ওকে, তুমি আই থিঙ্ক দেখতে পাচ্ছ। আর আমি এই দাদাকে ধন্যবাদ জানাবো কেননা এই প্যান্ডেলের প্রস্তুতি পর্বর কিছু বলার জন্য। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা। গাইস এবার যাওয়া যাক আমাদের থানা মোড়ের কাছে। থানা মোড়ে গাইস প্রত্যেক বছর প্যান্ডেল হয়, তো চলো যাওয়া যাক। যখন আমি চলে এসেছি আমাদের জামুড়িয়া বাজারে, জামুড়িয়া বাজার থানা মোড়ে আছে। এখানে কিন্তু গাইস প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল হয় অ্যান্ড এ বছরে গাইস আমাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব আমি দেখিয়ে দিচ্ছি, তো চলো সঙ্গে থেকো। তো গাইস আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু প্যান্ডেলটা রয়েছে আমাদের থানা মোড়ের। ওকে, তো তোমার আই থিঙ্ক দেখে নাও গাইস, এখানে প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকবারেই খুবই সুন্দর প্যান্ডেল হয় অ্যান্ড প্রতিমাও কিন্তু গাইস খুবই দারুণ হয়। নতুন সাজে নতুন রঙে দেখতে দেখতে পাচ্ছ আমাদের বাজার, জামুড়িয়া বাজারে। ঠিক আছে, আর এইটা কিন্তু বাজারের মাঝখানে প্যান্ডেলটা গাইস পড়ছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ প্রায় গাইস ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, কেননা গাইস বুঝতে পারছো পুজো কিন্তু মাত্র হাতে গোনা 5-6 দিন মাত্র দেরি। ঠিক আছে, আর তুমি দেখতে পাচ্ছ বাঁশ ওইসব লাগানো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কাপড় টাপড় লাগানো বাকি আছে। তো তখন গাইস আমি আবারও আসবো ভিডিও করতে, তো অবশ্যই তোমরা দেখে নিও। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি, আশা করছি গাইস তোমার সকলে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে গাইস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভালো ভিডিওতে। তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, গাইস বাই বাই।